আজ আমরা পৌঁছে গেছি বারুইপুরের পুরন্দরপুর জোড়া মন্দিরে। এই মন্দিরটি বারুইপুর থেকে আমতলাগামী যে অটো সার্ভিস আছে সেই অটোতে করেও কিন্তু আসা যায়। গড়িয়া থেকে জয়নগর পর্যন্ত আদি গঙ্গার দুই ধার ধরে এমন অনেকগুলি জোড়া মন্দির আছে। পুরন্দরপুরের এই জোড়া মন্দিরে শিবরাত্রির সময় অনেক বড় করে পুজো হয়। আজকে আমরা চলে এসেছি এই মন্দিরটি দর্শন করতে। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কর্মব্যস্ত দিনগুলোর পরে যখন মন একেবারে চঞ্চল হয়ে ওঠে তখন এরকম একটা জায়গায় কিন্তু ঘুরে নেওয়াই যেতে পারে। আমি আশা রাখছি তোমাদের সকলের আজকের ভিডিওটি ভালো লাগবে। দূরে যে নীল রঙের মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হলো গঙ্গা মাতা এবং কপিল মুনির আশ্রম। তুমি যদি আজ আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকো তাহলে তোমার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও। এই কপিল মুনির আশ্রম বা গঙ্গা মাতার মন্দিরটি 1415 সালের 15ই ফাল্গুন প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে গঙ্গা মূর্তি পূজিত হন। এই হলো সেই আদি গঙ্গা যা বর্তমানে মজে গিয়ে পুকুরে পরিণত হয়েছে। এই যে আদি গঙ্গা, সেই আদি গঙ্গা দিয়ে পূর্বে কিন্তু নৌকোই করে ব্যবসা বাণিজ্য হতো। বর্তমানে এই মন্দিরের পাশে একটি শ্মশান রয়েছে যেটি হলো মহারাজ কালিকা চৈতন্য ব্রহ্মচারী মহাশ্মশান। এটাই বারুইপুর মহাশ্মশান। এই শ্মশানে আগে কাঠের চুল্লিতে শবদাহ করা হতো, কিন্তু বর্তমানে এখানে ইলেকট্রিক চুল্লি ব্যবহৃত হয়। আর স্থানীয় মানুষের মুখে জানতে পারলাম যে প্রথম যে শবদাহ করা হয়েছিল তার পরিবারকে কিন্তু অনেক উপঢৌকন দেওয়া হয়েছিল। Thank you.
তবে সেদিন আমরা কোনো সব বা সববাহী যাত্রীদেরকে দেখতে পাইনি। আর পাশাপাশি রয়েছে বারুইপুর কলেজ, এটি একটি কোয়েড কলেজ, তাই যদি এই পুরান্দরপুর আসেন তাহলে কিন্তু পাশাপাশি বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখে নিতে পারা যাবে। যে কোনো ছুটির দিনে সামান্য অবসর বিনোদনের জন্য এইরকম একটা জায়গা কিন্তু একেবারেই আইডিয়াল। এই রাস্তা ধরেই রয়েছে অবসরের কিছুক্ষণ এই পার্কটি। যদি ঘোরা বেড়ানোর পরে অবসর নিতে চাও তাহলে পরে এই পার্কে বসে বিকেলের কিছুটা ফুরফুরে হাওয়া অনুভব করে নিতে পারো। আমি আশা রাখি যে এই জায়গাটি তোমাদের বেশ ভালো লেগেছে এবং যারা এখনও এই জোড়া শিব মন্দির দেখনি তারা অবশ্যই কিন্তু এখানে এসে ঘুরে যেও। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, আর যাবার সময় পথে পড়ল এই সৎসঙ্গ বিহারটি। এটাও কিন্তু কম সুন্দর নয়, দেখো কি সুন্দর কালারফুল নয়নতারা রয়েছে। আর ফুল যেহেতু আমার ভীষণ পছন্দের, সেটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। বাইরে থেকে এত সুন্দর লাগছিল বিহারটি দেখতে, আমরা তাই এখানে কিছুক্ষণ ঘুরবো এমনটাই ইচ্ছে ছিল। তবে সেদিন আমাদের দুর্ভাগ্য যে বিহারটি বন্ধ ছিল, তাই বাইরে থেকেই কিছুটা সময় এখানে কাটিয়ে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর দেখতে লাগছে এই বিহারটি। তবে এখানে এখনো কিন্তু নির্মাণ কাজ চলছে। বিহারের মধ্যে আছে একটি দাতব্য চিকিৎসালয় আর সেখানে বেশ অনেক রোগীর সমাবেশ হয়েছে। আমরা অল্প কিছু সময় এখানে কাটিয়ে চলে যাচ্ছি আমাদের আসল গন্তব্যে। এর পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে যে সেদিন আমরা কোথায় গিয়েছিলাম আর কিসের জন্য গিয়েছিলাম। আমার সকল বন্ধু আমাকে যে এত ভালোবাসা দিয়ে যাচ্ছ তার জন্য আমি সত্যি আপ্লুত। আমি আশা রাখছি ভবিষ্যতে তোমরা এভাবেই আমার সঙ্গে থাকবে। ভিডিওটি দেখার জন্য আমার সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো।